আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতে পারতেছেন এই যে দুইটি বাসুর দিল, জাত কি ফিজিয়ানই হবো না, ফিজিয়ান জাতের গরু। এদের সবার পরিচিত একটি রূপ বর্তমানে চলতেছে যেটা গরুর জন্য লাম্প স্কিন। দেখতেই পারতেছেন দুইটা গরুরে অনেকভাবে দৌড়ছে, এর জন্য আর কি খামার থেকে সাইড করে রাখা হয়েছে গরুটিরে। দেখতে পারতেছেন খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়া বসে রয়েছে। এটা কতদিন ধরে দৌড়ছে? আজকে 9 দিন ধরে গরুটিরে লাম্প স্কিনে আক্রান্ত হয়েছে। এই দুইটা গরু স্বাস্থ্য তো একদম ভেঙে গেছে, হ্যাঁ স্বাস্থ্য কমে গেছে অনেক। গলার এইদিকে অনেক গুড়ি গুড়ি আছে। এটার মুহের অবস্থা একদম সিরিয়াস আছিল, এই যে দেখতে পারতেছেন। এখনা মোটামুটি ভালো হয়েছে, খাওয়া দাওয়া দূরছে, আশা করি যে বেশি দিন আর লাগবো না ঠিক হইতে। এই যে আরেকটা গরু, এই গরুটার পিছনে তো একটা বড় ইয়ে হয়েছিল, হ্যাঁ যে একটা বিশাল বড় হয়েছিল, এটা এখন শুকাইতেছে। তো নতুন যারা খামারি বাইরে আছেন, এই রোগ নিয়ে তো চিন্তার কারণ নাই। এই রোগটা হইলে আর কি জ্বর আসে প্রচুর পরিমাণে, এর জন্য আর কি গরুর জ্বরের ট্রিটমেন্ট করলেই হয়, এটা পরে আস্তে আস্তে ভালো হয়ে যায়। যে এটা অনেকটাই ভালো হয়ে গেছে, এটা বকনা বাছুর। বন্ধুগণ দেখতে পারছেন এখন গরুরে গোসল করাবো, এর জন্য নিম পাতা নিচ্ছে কতগুলো এখান থেকে নিয়ে আই। যে দুই বাছুরে গোসল করাবো, এই দুই বাছুর লাম্প স্কিনে আক্রান্ত, তার জন্য এই দুইটারে টিকাও দেওয়া হয়েছিল। টিকা দেওয়ার পরেও আর কি আক্রান্ত হয়েছে, এর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে এই গরম পানি দিয়ে গোসল করানো হবো, এই নিম পাতা দিয়ে। দেখতেই পারলেন তো, এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।